ইমরান খান পাকিস্তানের সবচেয়ে অক্ষম প্রধানমন্ত্রী বললেন মরিয়াম নয়া পাকিস্তানের স্লোগান দিয়ে ক্ষমতায় আসা ইমরান খানকে পাকিস্তানের সবচেয়ে অক্ষম প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন বিরোধী দল পি এম এল এন এওমে ভাইস দিবস উপলক্ষে লাহোরে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন উনিশশো সালের আটাশ মে পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালিয়ে বিশ্বের সপ্তম দেশ হিসেবে নাম লেখায় মুসলিম বিশ্বে পাকিস্তানি পারমাণবিক শক্তিধর প্রথম দেশ ওই সময় ক্ষমতায় ছিলেন নওয়াজ শরীফ দিনটিকে তাক হিসেবে পালন করা হয় নওয়াজ শরীফের মেয়ে মরিয়াম নওয়াজ বলেন ইমরান খান দেশ পরিচালনায় ব্যর্থ অযোগ্য এক নেতা তিনি বলেন আজ যদি নওয়াজ শরীফ জেলের বাইরে থাকতেন তাহলে এই পিটিআই সরকার টিকত না মরিয়াম বলেন আপনি হয়তো বাছাই করা একজন নেতা কিন্তু আপনি পাকিস্তানের অক্ষম প্রধানমন্ত্রী তিনি ব্যর্থতার আড়ালে মুখ না লুকাতে ইমরান খানকে আহ্বান জানান ট্রাম্প কিম বৈঠক নিষ্ফলা পাঁচ কর্তাকে গুলি করে মারল পিয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় শীর্ষ বৈঠক ফলপ্রসূ না হওয়ায় খুব চটে গিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং ইউন তার সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য চরম শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছেন তার একদা ঘনিষ্ঠ আস্থাভাজনদের বিরুদ্ধে হ্যানোয়ে ট্রাম্প কিম বৈঠক আয়োজনের জন্য উত্তর কোরিয়ার বিশেষ দুধ কিম চোলকে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে খুন করা হয়েছে শুক্রবার এই খবর দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি দৈনিক চসুন ইলবো দৈনিকটি এও জানিয়েছে গত ফেব্রুয়ারিতে হ্যানোয়ে ট্রাম্পের সঙ্গে তার শীর্ষ বৈঠকে যিনি দোভাষীর কাজ করছিলেন সেই শিন হায় ইয়ং তার বক্তব্য সঠিকভাবে তুলে ধরতে পারেননি বলে তাকে পাঠানো হয়েছে পিয়ং ইয়ং এর কাছে একটি বন্দি শিবিরে ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পেওর সমতুল্য যিনি ছিলেন উত্তর কোরিয়ার দায়িত্বে পিয়ং ইয়ং এর কমিউনিস্ট পার্টির সেই প্রবীণ নেতা কিম ইয়ং চোলকে পাঠানো হয়েছে শ্রম শিবিরে ফেব্রুয়ারিতে ওই বৈঠকের শেষে তাহলে সমস্যা কিছুই মিটল না বলে টেবিল ছেড়ে বেড়ে যেতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দৈনিকটি জানিয়েছে গত মার্চে রিমিম বিমানবন্দরে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে খুন করা হয়েছে কিম হায়ক চোল ও তার সঙ্গী পররাষ্ট্র মন্ত্রণালয়ের চারজন কর্মকর্তাকে হানোয়ায় শীর্ষ বৈঠকের আয়োজকদের অন্যতম চোল ইয়ং ইয়ং থেকে বিশেষ ট্রেনে হানোয়া যাওয়ার সময় প্রেসিডেন্ট কিম জং ইউনের সহযাত্রী হয়েছিলেন তার বিরুদ্ধে পিয়ং ইয়ং এর অভিযোগ প্রেসিডেন্ট কিম জং ইউনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বৈঠকের আগেই তিনি আমেরিকার কাছে মাথা নুয়ে ফেলেছিলেন ওই বৈঠক আয়োজনের ক্ষেত্রে যে ভূমিকা নিয়েছিলেন আমেরিকার তরফে স্টিফেন বাইগান উত্তর কোরিয়ার তরফে সেই একই দায়িত্ব ছিল চোলের তবে তার সঙ্গে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর যে চারজন অফিসারকে গত মার্চে রিমিম বিমানবন্দরে গুলি করে মারা হয়েছে তাদের নাম জানায়নি দক্ষিণ কোরিয়ার দৈনিকটি উত্তর কোরিয়ার সঙ্গে সংযুক্তির প্রস্তাব খতিয়ে দেখছে দক্ষিণ কোরিয়ার যে মন্ত্রণালয় তারা অবশ্য ওই দৈনিকের খবর নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি যদিও দক্ষিণ কোরিয়ার সংসদীয় গোয়েন্দা কমিটি গত এপ্রিলে জানিয়েছিল চোলকে সেন্সর করেছে পিয়ং ইয়ং ভারতীয় পণ্যে শুল্কারোপ থেকে সরছে না ট্রাম্প প্রশাসন বন্ধুত্ব বজায় রাখার জন্য ব্যবসায়িক স্বার্থকে জলাঞ্জলি দিতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বিতীয় দফায় এনডিএ সরকার ক্ষমতাসীন হওয়ায় তিনি যে খুব খুশি তা জানাতে দেরি করেননি ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাই বলে আমদানিকৃত ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসবে না ট্রাম্প প্রশাসন মার্কিন পররাষ্ট্র দফতরের এক শীর্ষ কর্মকর্তা অন্তত এ কথাই জানিয়েছেন জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স বা জিএসপি কর্মসূচির আওতায় বেশ কয়েকটি দেশের পণ্যকে আমেরিকার বাজারে ঢুকতে দেওয়ার জন্য সেগুলির ওপর কোনো শুল্ক চালানো হয় না ফলে সেই সব পণ্য অনেক কম দামে আমেরিকার বাজারে কিনতে পারেন ক্রেতারা বিদেশি পণ্য আমদানির ক্ষেত্রে এই কর্মসূচি যুক্তরাষ্ট্রে বৃহত্তম ও প্রাচীনতম এই কর্মসূচিতে ভারতীয় পণ্য সবচেয়ে বেশি সুবিধা পেয়েছিল দু হাজার সালে ওই বছর পাঁচশো কোটি মার্কিন ডলার মূল্যের ভারতীয় পণ্য ঢুকেছিল মার্কিন বাজারে যার ওপর কোনো শুল্ক শুল্ক চাপানো হয়নি এতদিন গাড়ি তৈরির যন্ত্রাংশ ও বস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সহ দুই হাজার ভারতীয় পণ্য সেই সুবিধা পেত কিন্তু গত চার মার্চ ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নেয় যে ভারতীয় পণ্যগুলির ওপর থেকে সেই সুবিধা তুলে নেওয়া হবে কারণ ভারতের বাজারে ঢোকা মার্কিন পণ্যগুলির ওপর শুল্ক চাপানো হয় সিদ্ধান্ত কার্যকর করার জন্য দুই মাস সময় দেয়া হয় যে সময়সীমা শেষ হয়েছে গত তেসরা মে অনেকের আশা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বিতীয় এনডিএ সরকার আরও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরে আসায় হয়তো মার্কিন প্রেসিডেন্ট এই ব্যাপারে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন কিন্তু বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক শীর্ষ কর্মকর্তা বলেন সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর কোনো সম্ভাবনা নেই এটা ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে এখন দেখতে হবে আমরা কিভাবে এগুতে চাচ্ছি কিভাবে কাজ করতে পারছি মোদী সরকারের সঙ্গে তাইওয়ানকে সমর্থন দিয়ে আগুন নিয়ে খেলছে আমেরিকা বলল চীন চীন বলেছে মার্কিন সরকার বিচ্ছিন্নতাকামী তাইওয়ানকে সমর্থন দিয়ে আগুন নিয়ে খেলা করছে ওয়াশিংটন তাইওয়ান প্রণালীতে বেশ কিছু পদক্ষেপ নিয়ে তাইওয়ান কার্ড খেলার মাধ্যমে চীনকে নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা চালাচ্ছে বলে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ও কি আন মন্তব্য করেছেন মার্কিন সরকারের ওই সব ধারাবাহিক পদক্ষেপের ফলে চীন মার্কিন সামরিক সম্পর্ক এবং তাইওয়ান প্রণালী অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন আন বলেন এসব পদক্ষেপ হচ্ছে আগুন নিয়ে খেলা এবং বিভ্রান্তিকর তাইওয়ানের সঙ্গে মার্কিন সরকারের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ওয়াশিংটন তাইপের কাছে প্রায়ই বিপুল সমরাস্ত্র বিক্রি করে থাকে প্রেসিডেন্ট ট্রাম্পের সরকার তাইওয়ানের সঙ্গে সরাসরি সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারে বলে উল্লেখ করছে এবং এই বিষয়টিকে চীনের সঙ্গে বাণিজ্য বিরোধ সহ নানা বিষয়ে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বলে মনে করা হচ্ছে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর কেনার সিদ্ধান্তে ভারতের উপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র ভারত রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড কেনার সিদ্ধান্ত ক্ষুব্ধ হয়েছে ওয়াশিংটন টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ভারত রাশিয়ার কাছ থেকে হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার যে সিদ্ধান্ত নিয়েছে তা মার্কিন নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক এই সিদ্ধান্ত ভবিষ্যতে নয়াদিল্লি ওয়াশিংটনের মধ্যে উন্নত প্রযুক্তি সহযোগিতার ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে দু সালে ভারত রাশিয়ার কাছ থেকে কোটি পাঁচটি এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে চুক্তি করেছিল মার্কিন বিরোধিতার মুখেই নয়াদিল্লি রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তিটি স্বাক্ষর করেছিল পশ্চিমবঙ্গে আক্রান্ত মুসলমানরা পাশে দাঁড়ালেন মমতা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন রাস্তা দিয়ে ধর্নামঞ্চে যাবেন তা নিয়ে দুপুর থেকেই ধোঁয়াশা ছিল অবশেষে এক সময় তার দলের বিধায়ক এবং এখন ভোটে জিতে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনের রাস্তা ঘোষপাড়া রোড দিয়েই বৃহস্পতিবার ছুটল মুখ্যমন্ত্রীর গাড়ি বহর এমনকি পরপর দুইবার গাড়ি আটকে বিজেপি কর্মীদের স্লোগানের প্রতিবাদ করতে নিজেই রাস্তায় নামলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তেরে গিয়ে বললেন কোনো গুন্ডামি রস্তানি বরদাস্ত করব না বিকেলে তার কনভয় ব্যারাকপুর পার করে জগদ্দলের দিকে ঢোকে সেখানে মেঘনা মোড়ে অর্জুন সিংয়ের বাড়ি মুখ্যমন্ত্রীর গাড়ি আসতে দেখেই রাস্তার মোড়ে জড়ো হয়ে থাকা বিজেপি কর্মীরা গেরুয়া পতাকা দেখিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে পুলিশ তখন সেই জনতাকে ঠেলে সরিয়ে দেয় সেই সময়ে এলাকার জুটমিলগুলি ছুটি হওয়ায় গেটের বাইরে ভিড় করেছিলেন শ্রমিকরা সেই ভিড়ের মধ্যেই দলীয় পতাকা নিয়ে হাজির ছিলেন বিজেপি কর্মীরাও সেখানে জয় শ্রীরাম স্লোগান দিলেও সামনে আসতে পারেননি বিজেপি কর্মীরা বাধা আসে ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলের সামনে মুখ্যমন্ত্রীর অভিযোগ সেখানে তার গাড়ির ওপরে হামলা চালানোর চেষ্টা করেন জড়ো হয়ে থাকা একদল বিজেপি কর্মী ওই জুটমিলের সামনে গাড়ি থামিয়ে নেমে পড়েন মুখ্যমন্ত্রী জটলার দিকে নিজে এগিয়ে গিয়ে বলেন বাঁদরামো গাড়ির সামনে এসে হামলা চামড়া গুটিয়ে দেব কোনো গুন্ডামি মস্তানি হবে না বেঁচে আছো আমাদের জন্য এরপরই তিনি সামনে থাকা ডিরেক্টর সিকিউরিটির বিনীত গোয়েলকে নির্দেশ দেন যে ছেলেরা হামলার চেষ্টা করছিল তাদের নাম ও জায়গার নাম লিখে নিতে পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়ে দেন নাকা চেকিং হবে বাড়ি বাড়ি চেকিং হবে এরপরই থাকা লোকজনের উদ্দেশ্যে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন এত বড় সাহস তুমি তোমার স্লোগান দাও গাড়ির সামনে এসে হামলা করবে আমাকে গালাগালি দিচ্ছ বাংলাকে গুজরাট বানাতে দেব না বাংলা বাংলায় এরপরে গাড়িতে উঠে খানিকটা এগুতেই ভিড়ের মাঝখান থেকে ফের জয় শ্রীরাম স্লোগান উঠলে আবারও নেমে পড়েন মুখ্যমন্ত্রী সব অভব্যতার ব্যবস্থা পুলিশ নেবে বলে হুঁশিয়ারি দিয়ে দিকে এগিয়ে যায় কনভয় নৈহাটির বেশ কিছুটা যাবার পরে ভাটপাড়া ও নৈহাটির সীমানায় নদিয়া জুটমিলের কিছুটা আগে ফের গোল বাঁধে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দেখে বিজেপি কর্মীরা স্লোগান দিতে শুরু করলে তিনি রেগে যান গাড়ি থেকে শটান ভিড়ের দিকে তেরে গিয়ে বলেন আয় সামনে এসে বল এদিকে আয় বুকের ক্ষমতা দেখি কত বড় বিজেপির বাচ্চা গুন্ডা ক্রিমিনাল সব মুখ্যমন্ত্রীর ও রাস্তার ধারে থাকা পুলিশ কর্মীরা ভিড় ঠেলে সরিয়ে দিয়ে তাকে মঞ্চের দিকে রওনা করিয়ে দেন স্টেশনের পৌরসভার পাশে বাঁধা মঞ্চে যখন বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী তখন নিচে দাঁড়িয়ে কিছুটা হলেও আশায় বুক বাঁধছিলেন টিনা গোডাউন এলাকার বাসিন্দা জারিনা খাতুন কলিমুন্নেসারা বললেন ভোটের দুদিন পরই বিজেপির লোকেরা বাড়িতে এসে হামলা চালালো সব জিনিসপত্র লুট করলো আমরা এতদিন ভয় পালিয়ে বেড়াচ্ছি তবে আজ দিদি আসায় কিছুটা সাহস পাচ্ছি আবার বাড়ি ফেরার এই দিন মঞ্চে ঢোকার আগে ঘোষপাড়া রোডে কাঁকিনাড়া বাজার এলাকায় গাড়ি থামিয়ে সংখ্যালঘুদের সঙ্গেও কথা বলে তাদের অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী দখল করা পার্টি অফিসও মুক্ত করেন ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ